শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে। এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন নির্বাপন করা হয়েছে, তবে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে, এখন আমরা আমাদের যে কাজ পরবর্তী সেই কাজগুলো আমরা এখন করব। আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা সব নিচে নেমে আসেন, কেউ কেউ অন্য হাসপাতালেও চলে যান। তবে স্বজনরা বলেন, অক্সিজেন সার্ভিস বন্ধ থাকায় স্বজনদের জীবন হুমকির মুখে আছে। আমার বাচ্চা এখন এখানে দ্রুত কারেন্টের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে কি বাচ্চাগুলি সবগুলো ঘেমে যাচ্ছে, সবাই আইসিইউর পেশেন্ট। বাচ্চা অক্সিজেন পাইতেছে না, বাচ্চা মনে করেন খুবই ভয়াবহ অবস্থা। হাসপাতালটির পরিচালক বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই সুস্থ আছে। প্রত্যেকটা হাসপাতালে একটা ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, তারা দ্রুত রোগীগুলোকে, এবং যখন ঘটনাটা ঘটা শুরু হয়েছে সাথে সাথে কার্ডিয়াক আইসিইউ থেকে সব রোগীগুলো কিন্তু আমাদের বিভিন্ন আইসিইউতে শিফট করা হয়ে গেছে, এবং একটা আতঙ্ক তো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা বিছানা রোগীগুলো কিন্তু আমরা ঠিকমতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএনডি থেকে, আমরা ধরেন আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে, আমরা পিআইসিউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু প্রত্যেক আমরা সরাই নিয়েছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইসিইউর রোগীদের পাশের হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি, আমি জাতীয় হৃদরোগে খবর নিয়েছি, সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউর, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে, ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আগুনের ঘটনায় কোনো গাফলতি থাকলে তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।